আজ আমার মনটা এত বেকুল হয়ে উঠছে কেন? ওই ওই শুনো কামিনী, কে যেন বাঁশির সুরে আমাকে ডাকছে, আমি যে কিছুতে স্থির থাকতে পারছি না। শেমের বাঁশি নীলো
আমি মনে এমন হয় ক্ষমা করে দাও, ভুলে যাবো।
Toma, শোনো, তুমি আমার স্বামী বাণিজ্য থেকে ফিরে আসলে আমার চেয়ে সুন্দরী নারী তোমাকে বিয়ে করাবো। শোনো মনো, যার অন্যে প্রতিপালিত হয়েছো তার বংশকে কলঙ্কে লেপন করতে চাও? শোনো মনো, আমি তোমাকে অনুরোধ করে বলছি এসব মন থেকে মুছে ফেলো, তুমি তুমি এখান থেকে চলে যাও। আমি কারো কথাই শুনবো না, কারো ভালাই মানবো না। চলে এসো, চলে এসো, তুমি আমার সঙ্গে চলে এসো। আমার হাত থেকে কেউ কেউ আমাকে রক্ষা করতে পারবে না। তুমি তুমি সব কিছু ভুলে গিয়ে এমনি মনের সঙ্গে চলে এলে ওহ
তোমার এই রূপে আমি পাগল হয়ে গেছি। এই কবল হলে তুমি 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 আমাকে কি প্রেম ধরে আলে করো আর আমারে আমারে আমি তো প্রাণ লাগে তুমি কি দলে করে দাও তুই এতটুকু এগিয়েছিস শয়তান আতে পেয়েছিস বলে যাই ইচ্ছে তাই করবে এই কথাটি তুই মনে রাখিস তুই আমার স্বামীর পাঁচটা কুকুর তুই আমাকে কিছুই করতে পারবি না যা ইচ্ছা তাই করতে পারিস তবে আমি মরবো তোর মতো লম্পটের হাতে আমার ইচ্ছা দেব না এই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো ভগবান তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে প্রেম মানে সুখী করবে পূর্বের সূর্য পশ্চিমে উঠলেও তোর হাতে আমি দেব না দেখা কি মজা শুধু তুদু করে মধু তুষ সহায়
পাগল পাগল বলিস না রে, আমি তোদের পাগল রে, পাগল পাগল বলিস না রে, আমি তোদের পাগল রে, পাগল হয়ে বুঝাই তোরে, পাগল হয়ে বুঝাই তোরে, শপথ চলে ধর্ম এখনো দুনিয়াতে কি বিদায় হয়নি? ধর্ম এর প্রতিফল একদিন তোর পক্ষ দিয়ে হবে। তুমি মালিক কেন? তুমি আমার সঙ্গে চলে এসেছো তাহলে যাবে না, তাহলে আবার আমি তাই
করি মহাশয়। আদেশ করুন মহারাজ। আমি এখন ভাবছি এই বন্দী যদি সত্যি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে কি শাস্তি দেওয়া উচিত? মহারাজ, বন্দী যদি সত্যি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে প্রাণদণ্ড দেওয়া উচিত মহারাজ, কারণ ভবিষ্যতে যেন সে অন্যায় কাজ আর করতে না পারে মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব, আমি তাই করব মন্ত্রী মহাশয়। সত্যি যদি বন্দী অপরাধী হয়ে থাকে তাহলে আমি তাহলে তাকে কঠোর শাস্তি দেব মহারাজ। আমি আমি তাকে বিচার করব, যা দেখে মহারাজ এই নাল ভবিষ্যৎ আদমকে তোমরা কোথাও হাতে এসেছ, কোথায় তোমাদের ভারি? মহারাজ আমি কাননপুরের রাজরানী, এই শয়তান আমার বাগানের মালিক, পাশের সোনা পাগল করে আমাকে ওই প্রাসাদের বাহির করেছে। তোমাকে প্রাসাদ থেকে বের করে এনেছে? হ্যাঁ মহারাজ। আপনি আমায় রক্ষা করুন মহারাজ, আপনি আমাকে রক্ষা করুন। সামান্য একটা মালি হয়ে রাজ রানী কে মহারাজ, রাজধর্ম চলে গেল না মহারাজ, হোক সে সামান্য মালি, এক পক্ষে বুঝুক ছিলে কিচারিতেই বিচার করা যায় না মহারাজ। আপনি ডেকে বলেছেন মন্ত্রী মশাই, ভালো ভালো বন্দি কিন্তু মনে রেখো মৃত্যুর শাস্তি অতি ভয়ঙ্কর। ও বুঝেছি, আত্মপক্ষের সমত করে তুমি নিরাত্ম, সুতরাং শাস্তি তোমাকে খেতেই হবে। যাও প্রহরী, এই পাপিষ্ঠ নরদনকে অন্ধকার কারাগারে রাখতে হবে। মনে রাখবে আগামী কাল প্রকাশ্য দিবালোকে ওকে এসো মা, তুমি আমার সঙ্গে এসো, চলো মন্ত্রী মহাশয়। তাই চলো মহারাজ, চলে মন্ত্রীগণ, আমি তোমাকে এখানে নাই রেখে এসেছি। আমাকে কারাগারে গালি বলো ভাই, হই হই, আমাকে কারাগারে গালি বলি করবে, আমি পুরো 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 পড়ে এই কারাগার গালি বলবো বলবো। ও মন গরম মন মন Thank you.
আমি যদি মালিকে পাই আমি তাহলে টুকরো টুকরো করে লীলা